হাটহাজারিতে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। ট্রেন এবং মাইক্রোবাসে দুর্ঘটনায় গতকাল যে 11 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল এই খন্দকিয়া গ্রামের, যে 11 জন তাদের কিন্তু জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে পারিবারিক কবরস্থানে, সেটি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা নিশ্চিত করেছি। আসলে ঠিক সকাল 10টায় খন্দকিয়া সমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একসাথে 5 জনের জানাজা অনুষ্ঠিত হয় এবং এরপর তাদের যে পারিবারিক কবরস্থান আছে সেখানে তাদের দাফন সম্পন্ন হয়েছে এবং গতকাল রাতে 2 জনের জানাজা শেষে তাদের রাতেই দাফন সম্পন্ন হয়েছে। সেক্ষেত্রে আমরা যে জায়গাটিতে আছি তার থেকে 1 কিলোমিটার দূরে আসলে হিশাম একজন শিক্ষার্থী রয়েছেন, তারও কিছুক্ষণ আগে জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। এছাড়া নতুনপাড়া, উত্তরপাড়া সহ আরও একটি জায়গায় আরও 3 জনের তাদের পারিবারিক কবরস্থানে তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যে খন্দকিয়া গ্রামে আছি এখানে যে 5 জনের জানাজা একসাথে সম্পন্ন হয়েছে, আমরা দেখেছি প্রায় কয়েক হাজার মানুষ, এলাকাবাসী সবাই একসাথে কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন তাদের শেষ বিদায়ে। যদিও কথা এমনটি ছিল না, তারা গতকাল যখন বেড়াতে গিয়েছিলেন খোয়াছড়া ঝর্ণায় মিরসরাইতে, তারা বলে গিয়েছিলেন তারা ফেরত আসবেন, কিন্তু তাদের ফেরত আসা যে এভাবে হবে, নিথর দেহে তাদের ফেরত আসা হবে সেটি কোনোভাবেই কিন্তু তাদের পরিবারের স্বজন কিংবা আত্মীয় স্বজন এলাকাবাসী কেউই যেমন জানতো না, কিন্তু কোনোভাবেই তারা এমন দৃশ্যটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। স্বজনের এভাবে চলে যাওয়া, তরুণদের এভাবে চলে যাওয়া তাদের কিন্তু হৃদয় ক্ষত বিক্ষত করছে বারবার, তারা আমাদেরকে জানিয়েছে। আসলে বারবার এই রেল দুর্ঘটনার ঘটনা ঘটলেও কিন্তু কর্তৃপক্ষের কোনোভাবেই কিন্তু টনক নড়েনি, গেটম্যান না থাকার বিষয়টি কিন্তু নতুন নয়। চট্টগ্রামে এর আগেও বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছিল, কিন্তু তারপরও কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কিংবা প্রশাসন যারা রয়েছে তাদের গাফিলতির কারণেই কিন্তু 11 জন তরুণকে প্রাণ দিতে হলো। আমরা যে জায়গাটিতে আছি, যার বাড়িটিতে আছি, এটি হচ্ছে মারুফের বাড়ি। তার স্বপ্ন ছিল সে সেনাবাহিনীতে যাবে এসএসসি পরীক্ষার পর, এটি তার নানুর বাড়ি। আর তার মায়ের আর 2 সন্তান রয়েছে এবং তিনি বলছেন তার স্বামীও নেই, সে কীভাবে থাকবে, তার সন্তান বড় হয়ে পরিবারের হাল ধরবে, এমনটি স্বপ্ন ছিল তার। সেক্ষেত্রে আমরা সকালবেলা মোহাম্মদ হাশেমের বাড়িতে গিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা দেখেছি সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। তার পরিবারের সদস্য বাবা মা কোনোভাবেই যেন তাদের কান্না থামছিল না, কারণ পরিবারের সেই ছোট সদস্যটি ঘরে বলে গিয়েছিল তারা ফেরত আসবে, বন্ধুবান্ধব সহ পরীক্ষার আগে অন্তত একটিবার ঘুরে আসবে এমন কথা বলে তারা গিয়েছিল, কিন্তু তাদের এই যাত্রায় যে শেষ যাত্রা হবে সেটি কিন্তু তারা কোনোভাবেই মানতে পারছেন না। এভাবে ছেলের মৃত্যু, পুরো খন্দকিয়া গ্রামের 11 জনের মৃত্যু, এই গ্রামবাসীও পুরোপুরি কিন্তু শোকে বিহ্বল হয়ে গেছেন, শোকে স্তব্ধ হয়ে গেছেন। আসলে তারপরও তারা বলছেন আর যাতে কোনো মায়ের কোল খালি না হয়, রেললাইনের যাতে আর কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, প্রশাসন যারা রয়েছে তাদের অনেকটাই তৎপর হওয়া প্রয়োজন। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত খন্দকি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের হাটহাজারিতে।